দুস্থ মানুষের জীবনের গল্প বলে চ্যানেল রূপালী। ধন্যবাদ সবাইকে। সতীজন, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম, সেই বাংলাদেশের পতিত দশা সঙ্গীত শিল্পী, সবচেয়ে দর্শক নন্দিত শিল্পী, আমাদের প্রিয় ভাজন, যে প্রতি বছরই প্রতি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হন, সেই আমাদের প্রিয় শিল্পী রিঙ্কু মঞ্চে আসছেন। রিঙ্কু, রিঙ্কুর জন্য আমরা একটু করতালি দিই। গুরু গো শাস্ত্র কানা আর কানা মো নামা এসব যে ঠিকানার হাট বাজা এসব যে ঠিকানার হাট বাজা বিধির পর শাস্ত্র কানা বিধির পর শাস্ত্র কানা আর কানা পণ্ডিত কানা অহংকারে